সেদিন সন্ধ্যায় আমার খুব বেশি মিট বক্স খেতে ইচ্ছা করতেছিল, দেখলাম যে বাসায় মোটামুটি সব কিছুই আছে, তো ছোট বোনকে বললাম যে আমাকে একটু মিট বক্স বানায় দাও, খেতে খুবই ইচ্ছা করতেছে। ও বললো যে ঠিক আছে, আজকে আমি তোমাকে বানায় দিব না। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো মিট বক্স বানানোর মেইন উপকরণ আমার কাছে হচ্ছে এই যে আলুটা, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা। আমার কাছে মিট বক্সে মিট থেকে এই আলু বেশি থাকলে ভালো। আমি তো সবসময় বলি যে আমি আলু লাভার, আমার সব কিছুতে আলু থেকে মজা লাগে অনেক বেশি। তো এর জন্য প্রথমে মারি হচ্ছে আলুটাকে কেটে নিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আর কি, একটু চিকন চিকন করে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে আমরা কেটে নিই ঠিক ওইভাবে। তো এই সবগুলো সুন্দর মতো কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। এর মতো ও হচ্ছে চিকেনটা প্রিপেয়ার করবে আর কি, যে পানিতে ভিজিয়ে রাখলো কতক্ষণ, 15 থেকে 20 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখলে সুন্দর মুচমুচে হয়, কিন্তু যেহেতু স্টার্চটা চলে যায় আর কি পানিতে ভিজিয়ে রাখলে আলুর। এপাশে হচ্ছে চিকেন নিয়ে নিচ্ছে, এখানে মোটামুটি ভালোই পরিমাণে চিকেন ছিল, আমি আসলে জানি না কতটুকু চিকেন ছিল। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, ধনে জিরা গুঁড়া, সাথে একটু টমেটো সস, একটু সয়া সস, সব কিছু দিয়ে মিক্স করে নিবে। ওর ফার্স্টে সয়া সস দিতে মনে নেই, পরে মনে পড়ছে আর এই যে এখন সয়া সসটা দিয়ে দিবে। আচ্ছা, এখানে একটু সরিষা বাটা দিবে, সরিষা বাটা দিলে কিন্তু মজা লাগে অনেক, একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আমাদের কাছে ভালোই লাগে। তারপর এই যে সয়া সসটা দিয়ে দিল, এখন এটাকে ভালো করে মিক্স করে রাখবে। এপাশে চিকেনটা মেরিনেট করার পর আলুগুলোকে সুন্দর মতো ধুয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ করে নিলে ফ্রেঞ্চ ফ্রাইটা সুন্দর হয় আর কি, মানে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এভাবেই করা হয়। আগে প্রথমে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়, দেন কিছুক্ষণ সিদ্ধ করে এরপর ফ্রেঞ্চ ফ্রাইটাকে তেলে ভাজা হয় আর কি। তো এপাশে মারিয়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য হচ্ছে একটা ব্যাটার রেডি করবে, তাহলে একটু সুন্দর মুচমুচে হয় খেতে। তো প্রথমে বেসন নিয়ে নিছে পরিমাণ মতো লবণ, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নর্মাল পানি দিয়ে হচ্ছে এটাকে একটু সুন্দর মতো পাতলা একটা ব্যাটার বানায় নেবে, যাতে সবগুলো আলু এটার মধ্যে দিয়ে মাখাইতে পারে আর কি। এই ব্যাটারটা দিলে হয় কি খুব মুচমুচে হয়, এবং এটার কিছু গুঁড়াও মানে হয় আর কি, ভাজলে ভাজার সময় দেখবে ওইটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর যে চিকেনটা মেরিনেট করে রাখছে ওটার মধ্যে একটু লাস্টে বেসন দিয়ে এখন ভেজে নিবে। তো এরপরে এগুলো রেডি করার পর ও হচ্ছে সসেসটা কেটে নিবে। মিট বক্স বানাতে আসলে অনেকগুলো স্টেপ ফলো করা লাগে, দেখা যায় প্রচুর মানে এটা ওইটা করা লাগে আর কি। আমি ভয় দেখাচ্ছি না, বাট বলতেছি সবগুলো প্রিপারেশন নিতে কিন্তু ভালোই সময় লাগে। এখানে সসেসটাকে কেটে নিছে, এর মধ্যে গোলমরিচের গুঁড়া, একটু হচ্ছে লাল মরিচের গুঁড়া, সব কিছু একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর সসেসটাকে মেরিনেট করে রেখে দিছে। মেরিনেট বলতে সবগুলো রেখে দিছে আর কি, আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেবে। তো প্রথমে হচ্ছে চিকেনটাকে ভেজে নেবে। তো এই সবগুলো ভাজার পর কিন্তু টোটাল আধা ঘন্টার মতো একটু রেস্টে ছিল সব কিছু, তারপর ভাজতে চলে আসছে। তো এই যে চিকেনটাকে এখানে ভেজে নেবে লাল লাল করে, আমি একদম ডিটেলসে ভাজা দেখাবো না, কারণ যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে আর কি। তো এই যে লাল লাল করে চিকেনটাকে সুন্দর মতো ভেজে নেবে, যাতে অনেক বেশি আবার ড্রাইও হয়ে না যায়, আবার একটু মানে খুব সুন্দর ভাজা হয় আর কি। তো এই যে এখানে সুন্দর মতো হচ্ছে লাল লাল করে চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চিকেন ভাজার পর আর হচ্ছে এই তেলের মধ্যেই সসেসগুলোকে ভেজে নিবে। আর চিকেনটা ভাজা যেহেতু বেসন দেওয়া ছিল এই জন্য কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে, বাট এই যে গুঁড়াটা আছে না, এই গুঁড়াটা আমার কাছে খুব মজা লাগে মিট বক্সে থাকলে। তো এই যে এখানে চিকেন ভাজা কমপ্লিট, এরপর হচ্ছে ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে সসেসটাকে ভেজে নেবে। সসেসটাকে লাল লাল করে এরকম ভেজে নিলে খুব মজা লাগে খেতে। আমি নর্মালি সসেস লাভার না, আমার অতটা সসেস একদমই পছন্দ না, কিন্তু যদি এরকম একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে আমার খেতে অনেক ভালো লাগে। এই জন্য বলছি যে এগুলোকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিবে, একটু কড়া করে ভাজে আর কি। তো এই যে এটাকে সুন্দর মতো কড়া করে ভেজে নিছে সসেসটাকে, এরপর উঠায় নিবে। এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভেজে নিবে। ফ্রেঞ্চ ফ্রাইটাকে কিন্তু ভাজার জন্য শুরুতে হচ্ছে সেদ্ধ তো করে নিচ্ছে, সেদ্ধ করার পর সেদ্ধ করছে মোটামুটি 50 থেকে 60% মতো, আরটুকু ভেজে নিবে, তাহলে ভাজতেও অনেক কম সময় লাগে। তো সেদ্ধ করার পর এই যে এই ব্যাটারটা যেটা রেডি করছিল ওইটার মধ্যে দিয়ে দিছে। এটা একটু পাতলা হয়ে গেছিলো ব্যাটারটা, আপনারা এতটা পাতলা করা ট্রাই করবেন না, আর একটু মানে ঘন থাকলে ভালো হইতো আর কি, ও বুঝতে পারে না যে এখন ব্যাটারটা বেশি হচ্ছে পাতলা হয়ে গেছে। এরপর এই যে সুন্দর মতো ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভেজে নিচ্ছে, এটাকে আসলে ফ্রেঞ্চ ফ্রাই বলা যায় না, কারণ ফ্রেঞ্চ ফ্রাই কখনো বেসনে ভাজা হয় না, মানে কুড়মুড়া কিছু আর কি। আমার এটা খুবই পছন্দ, এরকম বেসনের এই ব্যাটার দিয়ে যদি ফ্রেঞ্চ ফ্রাই ভাজে আমার যে কী পছন্দ। এটাকে নর্মাল একটু সয়া সস বলতেছি, টমেটো সস আর একটু মেয়োনেজের সাথে চিনি অ্যাড করে একটা সস যেটা বানাই বাসে, ওটা দিয়ে খেতে যে কী ভালো লাগে, আমার এখনও খেতে মন যেতেছে আবার। তারপরে যেখানে সব রেডি করে ফেলছে, এখানে চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, সসেস, আর ওই পাশে হচ্ছে মেয়োনেজার
মেয়োনেস, চিনি, একটু সরিষা বাটা আর টমেটো সস দিয়ে একটা সস রেডি করছে, এপাশে চিজ রেডি করে রাখছে, এপাশে টমেটো সস আর হচ্ছে মেয়োনেসটা আলাদা করা ছিল। তো মিট বক্স বানানোর জন্য প্রথমে হচ্ছে আলু দিয়ে দিলাম বেশি করে, আলু হচ্ছে মাস্ট, এরপর সসেস, চিকেন, তারপর এই যে আলুর যে ভাঙা ভাঙা গুঁড়া গুঁড়ো অংশ এগুলো দিয়ে দিলাম, এরপর এখানে হচ্ছে মেয়োনেজ দিয়ে দিলাম শুরুতে, তারপর আমরা যে মার সসটা রেডি করে রাখছিলাম এটার মধ্যে চিনি, দেন হচ্ছে মেয়োনেজ, টমেটো সস আর হচ্ছে একটু সরিষা বাটা, মানে সরিষা বাটা অথবা আপনারা মাস্টার্ড সসটা ইউজ করতে পারেন, মাস্টার্ড সস ছিল না দেখে আমি সরিষা বাটাটা দিছি আর কি। এগুলোকে দিয়ে সুন্দর মতো একটা মিক্স রেডি করে নিছিলাম, সাথে টমেটো সস দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিক্স করবো, দুটো চামচ ইউজ করে সুন্দর মতো আলতো হাতে মিক্স করে ফেলবেন আর কি। অনেক বেশি দেখা যায়, মানে একদম ঘেটে ফেললেও ভালো দেখায় না, খেতেও ভালো লাগে না। আর আমি অন্য সব কিছুতে সস একটু কম পছন্দ করি, বাট মিট বক্স আমার কাছে একটু সসটা বেশি থাকলে না ভালো লাগে খেতে, কেন জানি, মানে একটু সসই হবে খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে মেইন কথা। আমি একটু মিষ্টি খাবার যেহেতু পছন্দ করি, এর জন্য আমার কাছে এই জিনিসটা একটু মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ঝালঝাল করলে খুব ভালো লাগে। তো এরপর আমি চিজ দিয়ে একটু লেয়ার করে দেওয়া ট্রাই করতেছিলাম। তো প্রথমে আবার সব কিছু দিলাম, চিকেন, সসেস আর ফ্রেঞ্চ ফ্রাই, দেন কিছু ভালো পরিমাণেরই হচ্ছে এখানে চিজ দিলাম, এরপরে যেই মিট বক্সের মতো মাখা রেডি করে রাখছিলাম সেটা দিয়ে উপরে একদম বেশি করে চিজ দিয়ে দিব, মানে পুরাটা একদম যাতে ঢেকে যায় আর কি, আর খুব চিজি হয় যাতে পুরো ডিশটাই। তো এই যে সুন্দর মতো আমি এখন রেডি করে ফেলছি, এখন এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ওভেনে দেবো। 1 মিনিট দিছিলাম, বাট 2 মিনিট দেওয়া লাগছিলো আমাদের লাস্টে, তো 2 মিনিটের জন্য ওভেনে দিয়ে চিজটাকে মেল্ট করে নিব। তো এরপর মেল্ট করলে আমাদের রেডি হয়ে যাবে মিট বক্স, বাসায় বানানো মিট বক্স আর কি। তো এভাবে খেতে পারেন, কিন্তু আসলে বাসায় এরকম উপকরণ থাকলে ইজিলি বানানো যায়, ইজিলি বলতে একটু কষ্ট তো হয়, আর কষ্ট করবেন না ভাই এমন তো কোনো কাজ নাই, আপনি কষ্ট করলেই মজাটা বুঝবেন আর কি। খুবই মজা হয়েছিল, মানে আমার কেন জানি এখন আবার খেতে ইচ্ছা করতেছে, দেখি বানানো যায় কিনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।